ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাজেক। সূর্যোদয়ের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো যে ক্লাউডটা এখন দেখা যাচ্ছে, সূর্যোদয় এখানেই কিন্তু আমরা দেখেছি। এই হচ্ছে সাজেক 0 পয়েন্ট, যারাই সাজেক আসবেন এখানে তো আসতেই হবে। আমরা এখন আছি খাগড়াছড়িতে। আমরা গতকালকে রাত্রে আমরা নরসিংদী থেকে রওনা দিয়েছিলাম, এই কারণে আসলে রাত্রে ভিডিও গুলা ঠিক করতে পারি নাই। এই হোটেলটাতে আমরা জাস্ট স্টে করলাম, যেহেতু আমরা সাজেক যাব। এখন আমাদের গন্তব্য হচ্ছে সাজেক, আমরা এখান থেকে মোটামুটি গুছিয়ে নিলাম, এখন সাজেক যাব। আপনাদেরকে সাজেকের ভিউটা, সাজেকে যে রাস্তা উঠার যে পাহাড়ের ভিউ গুলা, সেই ভিউ গুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকেন আমার সেই ভিডিও। এই হোটেলটাতে আমরা ছিলাম, এখন হোটেল থেকে বের হয়ে আমরা এখন রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। আমাদের লোকজন রেডি হচ্ছে, আমি ওই মোটামুটি বের হয়ে গেছি, আমার বাইকটা ওখানে ছিল পার্কিং অবস্থায়। আমি রাস্তায় নেমে এসেছি, ওরা ওদের বাইক বের করছে, রেডি হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই এই খাগড়াছড়ি থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। রওনা দিলাম, চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। তবে বাইকে একটু পেট্রোল একটু রিজার্ভ করে নিতে হবে, ফুয়েল একটু রিজার্ভ করে নিতে হবে। খাগড়াছড়ি গেট, আমরা খাগড়াছড়ি গেটের এদিক দিয়ে যাচ্ছি। একটু ব্রেক নিলাম, যাচ্ছি সামনে। সামনে যে এলাকাটি দেখতে পাচ্ছেন, ডান দিকে চলে যাব। ডান দিকে হচ্ছে সাজেক প্লাস খাগড়াছড়ি, মূল শহরটা কিন্তু এদিকটাতেই। খাগড়াছড়ির এই শহরের এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে সাজেকের দিকে। আমরা এখন যাচ্ছি সাজেকের দিকে। দীঘিনালার রাস্তায় চলে আসলাম। দীঘিনালার রাস্তাটি কিন্তু চমৎকার, আসলে এই রাস্তাটি খুবই সুন্দর, মসৃণ একটি রাস্তা, কিন্তু একটু অপ্রশস্ত। একটু অপ্রশস্ত রাস্তা দিয়ে যখন যখন আপনারা বাইক চালাবেন, একটু সাবধানে চালাবেন। প্লাস সিএনজির পরিমাণ আছে, প্লাস পাহাড়ে আরও একটি যে সমস্যা, পাহাড়ে সে সমস্যা হলো পাহাড়ে কিন্তু অনেক অনেক কুকুর থাকে। পাহাড়ি রাস্তায় অনেক কুকুর থাকে, আপনারা দেখতে পাচ্ছেন একটি কুকুর। কুকুর থেকে কিন্তু খুবই খুবই সাবধান থাকতে হবে আপনাদেরকে, যে কোনো সময় কিন্তু কুকুর আপনার সামনে চলে আসতে পারে। যখনই কুকুর দেখবেন একটু সাবধানে রাইড করবেন। এখন অবস্থান করছি বাগাইহাট চেক পয়েন্টে। এখান থেকে আমাদেরকে সাজেকের স্পট এখান থেকে ধরতে হবে। সাজেকের স্পটের জন্য অপেক্ষা করছি, এখন টাইম 3টা, 3:30 এখান থেকে স্পট আছে, 1.5 ঘন্টা পরে আমাদের স্পট আসবে। আমরা সেই স্পট ফলো করে আমরা সাজেক যাব। তবে এখান থেকে আরও একটি স্পট সকালবেলা যায়, সেটা টাইম হচ্ছে সকাল 10:30। আপনারা যদি এখানে আসেন সাজেক যাওয়ার উদ্দেশ্যে, যারা আসবেন বাইক নিয়ে কিংবা যেভাবে আসেন, বাইক নিয়ে হোক চান্দের গাড়িতে হোক, হয় সকাল 10:30 এখান থেকে রওনা দিতে হবে, তাছাড়া বিকালবেলা 3:30 রওনা দিতে হবে। যে কোনো একটি টাইম আপনাদেরকে ফলো করে যেতে হবে এই স্থান থেকে আর্মি স্কোয়াডের সাথে। ফাইনালি এখন রওনা দিচ্ছি, আর্মি স্কোয়াড এখনই যাবে, আমরা অপেক্ষায় আছি। কিছুক্ষণের মধ্যে আর্মি স্কোয়াড চলে যাবে, আমরা রওনা দিয়ে দিচ্ছি বাগাইহাট থেকে সাজেকের দিকে। বাগাইহাট থেকে সাজেকের দূরত্ব আনুমানিক 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে। বাগাইহাট থেকে সাজেকের দূরত্ব আনুমানিক 40 থেকে 45 কিলোমিটার। এখন যাচ্ছি আর্মি স্কোয়াডে, আমরা মোটামুটি প্রথমের দিক দিয়ে আছি, মোটরসাইকেলগুলো প্রথম অবস্থায় থাকে। আমরা প্রথম দিক দিয়ে আসলে রওনা দিচ্ছি, আর্মি স্কোয়াডেই যেতে হবে সাজেক পর্যন্ত, নিরাপত্তাজনিত কারণে এখানে আসলে আর্মি স্কোয়াডের মাধ্যমেই যেতে হয়। কিন্তু রাস্তায় কোনো সমস্যা হয় কি না আমার ঠিক জানা নেই, আমি আজকে প্রথম যাচ্ছি সাজেক। আগে কখনো আমার ঠিক সাজেক যাওয়া হয়নি, রাস্তার সম্বন্ধে আমার অত একটা আইডিয়া নেই। তারপর যাচ্ছি, মোটামুটি লোকজন কিন্তু অনেক থাকে সাজেক যাওয়ার সময়, মোটরসাইকেল প্লাস চান্দের গাড়ির পরিমাণ প্লাস সিএনজির পরিমাণ মোটামুটি বেশ বলা চলে। Thank you.
সামনে রাস্তা বন্ধ কিনা ঠিক বুঝতে পারছি না, লোকজন সবাই এখানে ঠিক দাঁড়ানো অবস্থায় আছে, প্লাস পুলিশ পাহারায় যারা ছিল ওরাও কিন্তু সবাই দাঁড়ানো। একটু সামনে গিয়ে দেখি অবস্থাটা কি, জানি না কোনো সমস্যা কি না, একটু ব্রেক করব সামনে। জাস্ট আমরা যাব, আসলে কি ওই সাইড থেকে কোনো গাড়ি আসবে না, এই কারণে একটু ব্রেক ছিল, এখন আমরা রওনা দিব। এখানে সাজেকের যে গাড়িগুলো নেমে আসছে ওদের জন্য অপেক্ষায়, ওরা যখন সব নিজে নামবে সমস্ত গাড়িগুলো তখন আবার এই গাড়িগুলো এখান থেকে ছাড়বে, এই কারণে একটু অপেক্ষায় ছিলাম। আবার রওনা দিচ্ছি। ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাজেক, ওখানেই হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য। আমরা এখন সেই পাহাড়ের দিকে অতিক্রম করছি, আর সাজেকের দিকে যাওয়ার সময় এই পাহাড়ি এলাকাতে আপনাদেরকে প্রথমে আমি বলে দিয়েছি, হয়তো আমার সামনে এখন ঠিক কুকুর নাই, পাহাড়ি এলাকায় কিন্তু অনেক অনেক কুকুর থাকে, প্লাস ছাগলের পরিমাণও বেশি। কুকুর এবং ছাগল থেকে কিন্তু খুবই সাবধান থাকতে হবে যা রাইড করবেন, প্লাস পাহাড়ি এলাকায় যখন রাইড করবেন আপনার যে সাইড সেই সাইড আপনি বজায় রেখে রাইড করবেন, কারণ যে কোনো জায়গায় যেহেতু কর্নারিংয়ের পরিমাণ বেশি, অপোজিট সাইড থেকে যারা আসে যখন বাঁকানো অবস্থায় পড়বে তখন কিন্তু আসলে দেখা যায় না কোনো একটা গাড়ি, ইনকেস যদি কেউ হর্ন না দেয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের একটি সম্ভাবনা থাকে। এখন যেখানে আছি যে এলাকাটিতে অতিক্রম করছি, এখান থেকে সাজেকের দূরত্ব আর মাত্র 5 কিলোমিটার, এবং সাজেক যাওয়ার সময় সবচেয়ে বেশি যে ডাল এবং বিপজ্জনক যে রাস্তা, এই 5 কিলোমিটারকে বলা হয় সবচেয়ে বিপজ্জনক রাস্তা। এই 5 কিলোমিটার একটু সাবধানে রাইড করতে হবে, প্লাস পাহাড়ের যে খাড়া ডালটা এখানে একটু বেশি, সুতরাং খাড়া ডালে যখনই উঠতে যাবেন আপনি কিন্তু হাই গিয়ার দিয়ে উঠতে পারবেন না, গিয়ারটা একটু ডাউন করে দিয়েই আপনাকে উপরের দিকে উঠতে হবে। ফাইনালি আমরা মনে হয় সাজেকের খুব কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে আমরা সাজেক চলে যাব, প্লাস এই ডালটা কিন্তু অনেকক্ষণ যাব, তো এই ডালটা বেশ খাড়া একটি ডাল, লম্বা একটি ডাল, আমার কাছে মনে হচ্ছে এটি হচ্ছে সেই সাজেক। একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলেই বোঝা যাবে এটা কি না। হ্যাঁ, আমার কাছে এখন যতটুকু মনে হচ্ছে এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি সাজেকের বিল্ডিং, সামনে যে একটি গোল রাউন্ডেড বিল্ডিং দেখতে পাচ্ছেন তার মানে আমরা সাজেকের মোটামুটি সাজেক চলে আসলাম বলা চলে। সাজেকের একটি পার্ক, এই পার্কটিতে বাচ্চারা খেলাধুলা করছে, কিন্তু এই পার্কটিতে ঢুকতে কিন্তু আসলে টিকিটের প্রয়োজন হয়, 20 টাকা করে টিকিট এই পার্কটিতে এন্টার করতে গেলে। এই প্লাস একটি সামনে একটি রিসোর্ট দেখতে পাচ্ছেন, আমরা অবশ্যই এই পার্কটিতে যাব না, আমরা এই পার্কটির নামটা একটু দেখে আসি। এই পার্কটির যে নাম, এখান থেকে কিন্তু সূর্যাস্তের যে ভিউটা সেই ভিউটা এখান থেকে কিন্তু খুব সুন্দর আসে, স্টোন পার্ক। এখন যে পার্কটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টোন পার্ক। আমরা এখানে অপেক্ষা আর করব না, আমাদেরকে চলে যেতে হবে সামনে, কারণ আমাদের যে রিসোর্টটি বুকিং করা ছিল সেটা কিন্তু মূল সাজেকের মধ্যে নয়, আমাদেরকে এখন যেতে হবে কংলাকপাড়ার দিকে। আমরা এখন রওনা দিচ্ছি কংলাকপাড়ার দিকে, আমরা যাব কংলাকপাড়া থেকে আমাদের রিসোর্টে গিয়ে আমরা থাকব সাজেক। আমরা আগামীকালকে যখন এখান থেকে এখান দিয়ে যখন ব্যাক করব ওই সময় আবার এই এলাকায় হয়তো ব্রেক করব, কিন্তু এখন আমরা আমাদের সাজেক ব্রেক করার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, উঠে পড়লাম বাইকে, আমার সাথে যারা আছে সবাই কিন্তু সামনে চলে গেছে, আমি যাই সামনে। আমাদের যেহেতু আমাদের রিসোর্টটি সামনে কংলাকপাড়া, আমি কখনো যাইনি, আজকে আমার প্রথম সাজেক আসা, আশা রাখি একটাই রাস্তা হবে, এক রাস্তা দিয়ে বরাবর একদম কংলাকপাড়া পর্যন্ত আমরা চলে যেতে পারবো। সাজেক কিন্তু এই সময়টাতে মোটামুটি বেশ ক্লাউডেড একটি অবস্থান, মোটামুটি লোকজন এখানে অনেক দেখতে পাচ্ছি, গাড়ির পরিমাণও কিন্তু অপেক্ষাকৃত বেশি, পাহাড়ের মধ্যে আসলে এত গাড়ি হবে এত মানুষ হবে সেটা আসলে আমি আশা করিনি।
হচ্ছে সাজেক জিরো পয়েন্ট, এখানে তো আসতেই হবে, কিন্তু আমরা এখন এখানে আমরা ব্রেক করব না, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরকে যেতে হবে কংলাকপাড়ায় গিয়ে আমাদের স্কুটি খুচরা হবে। সুতরাং এখানে আমরা ব্রেক না করে আমরা চলে যাচ্ছি কংলাকপাড়া দিকে। তবে সাজেক জিরো পয়েন্টের পর কিন্তু আসলে পিচ ঢালাই রাস্তা নেই, এখন ইটের রাস্তা। ভাইয়া কংলাকপাড়াটা কোন দিকে একটু বলতে পারবেন? কংলাকপাড়াটা কি সামনে? হ্যাঁ, কংলাকপাড়া আরও সামনে যেতে হবে। এখান থেকে রাস্তা আসলে মাটির রাস্তা, আর ডালাই রাস্তা অলরেডি শেষ, মাটির রাস্তা। সামনে রাস্তার কন্ডিশনটা ঠিক বলতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন সাজেকের ভোরবেলা আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেখান থেকে যে সূর্যোদয়ের ভিউটা, এটা হচ্ছে সেই ভিউ। সূর্যোদয়ের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। কংলাকপাড়াতে যেই রিসোর্টটিতে আমরা রাত্রি যাপন করেছিলাম সেই রিসোর্টটি আমার ঠিক ডান পাশেই আছে। আমি আপনাদেরকে সেই রিসোর্টটি দেখাবো। সেই রিসোর্টটি হচ্ছে এটি, ক্লাউড ক্যাসেল রিসোর্ট। এখানেই আমরা ছিলাম কংলাকপাড়া সাজেক রাঙামাটি। মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন এই রিসোর্টটিতে যে যাচ্ছি, আমরা যেখানে ছিলাম সেই বারান্দা থেকে যে ভিউটা, সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিউটা, এটা হচ্ছে সেই বারান্দাতে, এটা আমাদের রুম। এখানে আমরা ছিলাম বারান্দাতে, বারান্দার থেকে কিন্তু পুরো যে ক্লাউডটা এখন দেখা যাচ্ছে, সূর্যোদয় এখানেই কিন্তু আমরা দেখেছি। সকাল সকাল সূর্যোদয়টা আমরা এখানেই দেখেছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সূর্যটা মোটামুটি বেশ উপরে উঠে গেছে এখন, প্লাস পাহাড়ের মধ্যে কিন্তু সেই ম্যাকটা, যে বাসমান ম্যাকটা কিন্তু এখনো আছে, পুরোপুরি সেই ম্যাকটা এখনো দেখা যাচ্ছে। যে রিসোর্টটা তো ছিলাম সাজেকে আসার পর, আমরা আসলে সাজেকে থাকিনি, আমরা চলে এসেছিলাম কংলাকপাড়াতে। কংলাকপাড়া আসলে অত্র এলাকার মধ্যে সবচেয়ে উঁচু যে অবস্থান, উঁচু যে জায়গাটি, উঁচু যে পাহাড়টি অত্র এলাকার মধ্যে, সেটি হচ্ছে কংলাক পাহাড়। কংলাক পাহাড়ে যেই পাড়াটি আছে সেই পাড়াটি হচ্ছে কংলাকপাড়া। কংলাকপাড়ার এখান থেকে কিন্তু আমরা একদম পাহাড়ের উপরে পুরোপুরি সব ম্যাক দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক সব বাসমান আছে, পাহাড়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু দেখাচ্ছি যতটুকু দেখা যায়। এটি হচ্ছে পিছনটা হচ্ছে আমার কংলাকপাড়া। আমি একটু উপর থেকে উঠে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু পুরো এলাকার একটা ভিউ দেখা যায়। কংলাক পাহাড়ে স্বাগতম। এটা হচ্ছে সেই কংলাক পাহাড়। কংলাক পাহাড়ের দিকে এখন উঠবো, পাহাড়ের চূড়াটাতে, একদম যেটা চূড়া সেখানে উঠবো। দিক দিয়ে উঠতে হবে পাহাড়ের চূড়াতে। এখন অবশ্য এই হচ্ছে কংলাক পাহাড়, কংলাক পাহাড়ের একদম চূড়া যাচ্ছি লেভেলে। কংলাক পাহাড়ের একদম চূড়ায় আছি এখন, সাজেকের মধ্যে এটার উচ্চতাই আসলে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। নিচ থেকে এখন সব ম্যাক কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে ভিডিওতে জানি না, কিন্তু নিচের থেকে সবগুলো ম্যাক কিন্তু উপরের দিকে আসতেছে। একটা সময় সকালবেলাতে ম্যাকগুলো, সমস্ত ম্যাক নিচে থাকে, এবং যখন সূর্যের তাপ বাড়তে থাকে সূর্য উপরের দিকে উঠতে থাকে, একটা সময় কিন্তু ম্যাক প্রায় আনুমানিক 9টা 10টার দিকে সব ম্যাকগুলো কিন্তু পাহাড় থেকে উপরের দিকে উঠে যায়। এখন আস্তে আস্তে ম্যাকগুলো উপরের দিকে সব উঠে যাচ্ছে। এখন নিচের দিকে আমরা নেমে যাচ্ছি, ওখানে যে বাইকগুলো দেখা যাচ্ছে
ওগুলি আমাদের বাইক, সেই বাইকের ওখানে যাব। কয়েকজন নেমে গেছে অলরেডি, আমি নামছি, নিচের দিকে আমি নামছি। এখন পুরো এরিয়াটা সব ম্যাগে ডেকে গেছে। আমাদের সমস্ত বাইকগুলো এখানে আমরা সব পার্কিং করে রেখে গিয়েছিলাম কংলাকপাড়ার যে পাহাড়টা, পাহাড়ের ঠিক নিচে আমার উপরে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রাস্তাটা, এদিক দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে ঘুরে ওখানে হচ্ছে আসলে কংলাকপাড়া। আমরা নেমে গেলাম, বাইক রেডি হচ্ছে, আমরা আমাদের যার যার ব্যাগ আটকিয়ে ফেলছি। আমাদের আরও কয়েকজন লোক আছে, ওরা আসছে, আমরা আমাদের ব্যাগ গুছিয়ে ফেলি। আমরা এখন নেমে যাব সাজেকের দিকে, সাজেকে একটু সময় অপেক্ষা করব, তারপর পুনরায় চলে যাব খাগড়াছড়িতে। এই হচ্ছে সাজেক জিরো পয়েন্ট। আমরা কিন্তু এখন একটু একটু দেখি, আমরা এই হচ্ছে সাজেক জিরো পয়েন্ট। যারাই সাজেক আসবেন এখানে তো আসতেই হবে, প্লাস এটার অপোজিট সাইডে সাজেক হেলিপ্যাড। আমরা এখন হেলিপ্যাডের দিকে যাব, হেলিপ্যাড থেকে এখানকার ভিউটা সেটা একটু দেখে আসি। সাজেক হেলিপ্যাডের মাঝখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সমস্ত সাইডে ভিউ দেখা যায় কংলাকপাড়াটা। ওখানে আমরা রাত্রে ওখানে ছিলাম, এই পাশের পাহাড়টাও দেখা যায়। আর সাজেকের আইকনিক যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিংটি কিন্তু এটি। আসলে সাজেক দিয়ে যদি আপনারা কেউ ইন্টারনেটে যদি সার্চ দেন তাহলে প্রথমে যেই বিল্ডিংটা নজরে পড়বে সেই বিল্ডিংটি হচ্ছে কিন্তু এটি। এখান থেকে হেলিপ্যাড থেকে বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর এখন ম্যাগগুলো, সমস্ত ম্যাগ, এতক্ষণ কিন্তু ম্যাগগুলো সব নিচে ছিল, পাহাড়গুলো ডাকা ছিল, আসলে নিচের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এখন দিন যত অতিবাহিত হচ্ছে ম্যাগগুলো কালো হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। এখন কিন্তু আমরা সব নিচের যা পাহাড় আছে আমরা সব দেখতে পাচ্ছি, ম্যাগ আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে।